আগে সিল করো, আগে ইনভেস্টিগেশন হবে, হয়ে রিপোর্ট ক্লিয়ার হবে তবেই খুলবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। বাবা মারা গেছে এসটি, বাবা মারা গেছে 2011 সালে। জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআর অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে। পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল 100 টাকা করে। বিএলআর অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল 1500 টাকা। তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য? বিএলআর কারা কারা এখানে এসছে? সবার বিরুদ্ধে আমার কোনো ডিফেন্সেস নেই। জঙ্গলমহল একদিন লোকে রাস্তায় বেরোতে পারত না, অনেক কষ্ট করে জায়গাটা শান্তি ফিরিয়ে এনে উন্নয়নের কাজে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম বিএলআর অফিসের কাজকর্ম সম্বন্ধে হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা শুনতে পাবো। স্মার্কে তুমিও এখানে আছো, নোট করবে। তোমার বিএলআর যারা ভালো কাজ করছে ঠিক আছে, বাদ বাকি তোমাকে টোটাল রিসাপেল করার প্রয়োজন আছে। আমি আজকে সাক্ষী নিয়ে এসেছি। আমার পেছনে দেখো কতগুলো হত দরিদ্র আদিবাসী পরিবার বসে আছে। অভিযোগটা কি? অনেক গরিব আদিবাসী আছে, তারা পড়াশোনা করতে পারে না, তারা পড়াশুনো জানে না। তারা আগে জমির মিউটেশন করতে পারতো না, যেত না। কিন্তু এখন যখন দেখছে তার পাশের লোকটা কৃষক বন্ধু স্কিমে টাকা পাচ্ছে, সেও তার জমিটা মিউটেশন করতে চায়, সে যাচ্ছে করতে, কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না, তাকে নানাভাবে হ্যারাস করা হচ্ছে। এবার আমি SC ST OBC গ্রামে জমি মিউটেশনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক অভিযোগ পেয়েছি, এবং DM-এরও যেটা সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। রাহুল তুমি যেটা আগে কাজ করতে, এখন কিন্তু বেশ 6 মাস 8 মাস তোমাদের নেগলিজেন্স। বলরামপুরের IC কে? বলরামপুরে বিএলআর অফিসের চেনে না অফিস? বিএলআর অফিসের ঠিক উল্টো দিকে পরপর দুটো দোকান আছে, তাই তো? দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই জানেন। একটা পড়ালি কিঙ্কর মাহান্তির দোকান, দোকানের সাইনবোর্ড ভাঙা। আর একটা প্রিয়াঙ্কা ভ্যারাইটিস। বিএলআর অফিসের সব কাজ এই দুই দোকানে হয়। বিএলআর অফিসে সাধারণ মানুষ গেলে, গরিব মানুষ গেলে তাকে ঘোরানো হচ্ছে। অফিসের কর্মচারীরাই বলে দিচ্ছে ওই দোকানে গিয়ে পুজো আসতে হবে, কি করতে হবে। মানেটা কি? পড়াশোনা না জানা মনের মানুষকে, গরিব মানুষকে বলছে জমি মিউটেশনের জন্য রেট চালু হচ্ছে। আমি সংখ্যাটা বলছি না, থার চাইয়া লজ্জা দিবেন না, মতো 1500 থেকে 2000, 1000 থেকে 1500, এবং মিউটেশন জমি কত তার মাপ কত সেটা থেকে 30,000 পর্যন্ত কাউকে কাউকে বলে দিচ্ছি ওই দোকানগুলো থেকে। এরা হচ্ছে দ্য মিডল ম্যান, কারা আমি জানি না। যাই হোক, একটা এনকোয়ারি করে আমি রিপোর্ট চাই ইমিডিয়েট। এখানে SC ST-দের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়েছে। এরা আগে ভাবতেও পারত না বিএলআর অফিসে যাবে। এমন অনেক আদিবাসী বাড়ি আছে যার নামে জমি সে 20-30-40 বছর আগে মারা গেছে, তারপরে জেনারেশন হয়তো তার পরের জেনারেশন মারা গেছে, কিন্তু মিউটেশন হয়নি। প্রধানত দারিদ্র, লেখাপড়া না জানা, এবং মিউটেশন করার প্রয়োজনে তো তারা এতদিন বোধ করেনি। এখন তারা জমি নিজের নামে রেকর্ড করতে চাইছে,
এর বড় কারণ কৃষক বন্ধু প্রকল্প। এবার আপনারা বলুন, যারা মোটামুটি লেখাপড়া জানে করতে পারে তারা করে নিচ্ছে, কারো হয়তো 6 বিঘা জমি ছিল, 2 ছেলে, জমির মালিক কৃষক বন্ধুর টাকা পাচ্ছিল, পরে 2 বিঘা করে জমি 2 ছেলের নামে রেকর্ড করে দিয়েছে, পরিবারের 3 জন কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, কিন্তু পাশে একটা আদিবাসী আছে যে কৃষক বন্ধু টাকাটা পাচ্ছে না, তার কারণ তাদের জমিটা রেকর্ড করা নেই বলে এটা স্পেশাল ড্রাইভ দেওয়া উচিত বলে আমি মনে করি। রাজ্যের সবচেয়ে শান্ত এবং সহনশীল জেলা কিন্তু পুরুলিয়া, মাথায় রাখবেন, এবং দূরের জেলা বলে অনেকে হয়তো জানতে পারেন না। আমি যেমন এখানে অনেকের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, পুরা বিএলআরও অফিসেও ঝামেলা চলছে, এবার আমি 2-3টা উদাহরণ দিই, জীবন্ত উদাহরণ। ব্লক বলরামপুর, জিপি বড় উর্মা, গ্রাম নামসল আগুইবেড়া, রাজেন হেমব্রম উপস্থিত আছেন, দাঁড়াও। বাবা মারা গেছে এসটি, বাবা মারা গেছে 2011 সালে, জমি নিজের নামে ট্রান্সফার করতে বিএলআরও অফিসে গেলে বলে জমির নতুন পর্চা বের করতে হবে, পর্চার প্রতিকপি বের করতে দালাল নিল 100 টাকা করে, বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিল 1,500 টাকা, তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি যে কথাটা বললাম এটা মিথ্যে না সত্য? সত্যি যে আগে গিয়েছিলাম তো সেখানে আমাদের তো সাধারণ মানুষকে সেখানে এলাও করে না, মানে বাইরের থেকে যে কোনো কিছু কাজ ওখানে বাইরে করো, সেখানে গিয়ে আমাকে আগে প্রথমে যে বাইরের লোক আছে তারা বলছে 1500 টাকা লাগবে এটা করার জন্য, তারপরে যে কাগজটা বের করার জন্য এক একটা পেজে 100 টাকা করে নিয়েছে। থ্যাংক ইউ, তুমি এসছো কষ্ট করে। তুই ব্লক বলরামপুর, জিপি বউ উর্মা, গ্রাম নামসল বান্ডি, পাঁচটি দুই ভাই মাধব মাহাতো, যাদব মাহাতো, বাবা বিপিন মাহাতো মারা গেছে, বাবার জমি দুই ভাইয়ের নামে মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে 10,000 টাকা, বিপিন মাহাতো কিছু জমি কিনেছিল, যার থেকে কিনেছিল সে মারা গেছে, তার স্ত্রীও মারা গেছে, সেই জমি কিভাবে মিউটেশন করা যাবে জানতে গেছিল মাধব এবং যাদব, দালাল বলেছে 15 লাগবে। বলুন কোথায় গেল মাধব মাহাতো, যাদব মাহাতো? রবি টুডু, অশ্বিনী টুডু, কার্তিক টুডু তিন ভাই, বাবা সনাতন টুডু মারা গেছে, 1 একর 71 ডেসিমিল জমি, তিন ভাইয়ের নামে দালালি করতে চেয়ে মিউটেশন করতে দালাল চেয়েছে 30,000 টাকা, জমি রেকর্ড হয়নি, গরিব পরিবার, কৃষক বন্ধু পাচ্ছি না। রবি টুডু কোথায়? রবি টুডু, অশ্বিনী টুডু, আচ্ছা পৌড়া পৌঁছতে পারিনি, আপনার নাম কি? আমি কেসগুলো বললাম
ফিজিক্যালি ওদের প্রেজেন্ট করি। এবার সমাধানটা কি হবে? যারা ভাষা জানে না, মানে বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে লিখতে পারে না, কাগজগুলো তাদের কে লিখে দেবে? মিউটেশন, এখন জমি মিউটেশন অনলাইনে হয়ে গেছে। বাবা মরে গেলে, কাকা মরে গেলে অটোমেটিক্যালি তার যে পরিবার আছে অলরেডি থার্ডে জানে যে আমরা নিয়ম করে দিয়েছি, সে অটোমেটিক্যালি পেয়ে যাবে তার পরিবারে যদি একজন শিডিউল কাস্ট হয় বা একজন শিডিউল ট্রাইব হয়। এটা জন্মগত, বাই বার্থ। তাহলে কেন আপনারা তাদের ঘোরাচ্ছেন? তাহলে আপনারা ডাইরেক্ট তার নামে FIR করতে হয়, যাতে অ্যাকশন হয়, কমপ্লেন নিয়ে FIR করবে। দুটো দোকান আগে সিল করো, আগে ইনভেস্টিগেশন হবে, হয়ে রিপোর্ট ক্লিয়ার হবে তবেই খুলবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আর এইসব কাজে আমি চাই না আমার কোনো নেতা কাউকে প্রশ্রয় দিক, সে যে যত বড়ই নেতা হোক।